প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রাবিয়া বসছি চিপিকারের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিগত অনেকগুলো ক্লাস ধরে আমরা নবম এবং দশম শ্রেণীর ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ সম্পর্কে পড়ছিলাম আজকে তার সর্বশেষ বিষয় পরিবেশ সংরক্ষণের গুরুত্ব পদ্ধতি এবং গ্রিনহাউস গ্যাস সম্পর্কে আলোচনা করব প্রথমে আসছে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আমাদের চারপাশে যা আছে তাই নিয়ে আমাদের পরিবেশ আমরা পরিবেশের সংখ্যা তাই জানি যদি এই পরিবেশের বিভিন্ন উপাদান অর্থাৎ মাটি পানি বায়ু ইত্যাদি যে উপাদানগুলো রয়েছে দূষিত হয়ে পড়ে কোনো কারণে তবে পরিবেশ বসবাস করার একেবারেই অযোগ্য হয়ে পড়বে তাই পৃথিবীতে জীবের বসবাসযোগ্য অর্থাৎ পৃথিবীকে জীবের বসবাসযোগ্য রাখার জন্য পরিবেশ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ নিচে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করা হলো প্রথমে হচ্ছে পরিবেশ পরিবেশ সুরক্ষিত থাকে মানুষের মৌলিক চাহিদাগুলো আমাদের মৌলিক চাহিদা কি অন্ন বস্ত্র বাসস্থান ওষুধ চিকিৎসা জ্বালানি ইত্যাদি এই যদি পরিবেশ সুরক্ষিত থাকে তবে আমরা কেবলমাত্র নির্বিচ্ছিন্নভাবে এই জিনিসগুলো ভোগ করতে পারব পরিবেশ যদি দুই নম্বর আসছে পরিবেশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের বনাঞ্চল ধ্বংস হয়ে যাবে আর আমরা জানি বনাঞ্চল ধ্বংস হয়ে গেলে বৃষ্টিপাত কমে যাবে পানিচক্রের উপরে প্রভাব পড়াতে বৃষ্টিপাতটা কমে যাবে এবং কমে যাওয়ার ফলে চাষাবাদের যথেষ্ট ক্ষতি হবে কারণ আমাদের দেশের অধিকাংশ জমি ছাড়াই বৃষ্টির উপরে নির্ভরশীল তিন নম্বর হচ্ছে বনাঞ্চল যদি ধ্বংস হয় তাহলে গ্রিনহাউস গ্যাসগুলো বৃদ্ধি পেয়ে যাবে এবং এর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মেরু যে অঞ্চল রয়েছে উত্তর মেরু বা দক্ষিণ মেরু এই অঞ্চলে যে বরফগুলো রয়েছে সেই বরফগুলো গলে যাবে ফলে সমুদ্রের পানির উচ্চতাটা বেড়ে যাবে উপকূল অঞ্চল একেবারে তলিয়ে যাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে আবহাওয়ার পরিবর্তন হবে বিভিন্ন রোগবালাইয়ের তীব্রতা বেড়ে গিয়ে ফসলের ক্ষতি হবে এবং ঝড় ও জলোচ্ছ্বাসের পরিমাণ তীব্রতা বেড়ে যাবে পরিবেশ দূষণের কারণে মানুষের মধ্যে নতুন সব রোগের প্রকোপ দেখা দিবে অর্থাৎ দেখা দিবে যে শুধু ফসলের মধ্যে বিভিন্ন রোগ হবে তা না পরিবেশ দূষণের কারণে মানুষের ভিতরে অর্থাৎ বিভিন্ন মানুষেরও বিভিন্ন ধরনের রোগ মহামারী আকারে দেখা দিবে পরিবেশ দূষণের কারণে এবার আসছি আমরা পরিবেশ সংরক্ষণের পদ্ধতি পরিবেশ দূষিত হচ্ছে বিভিন্ন ভাবে আমরা সে সম্পর্কে জানলাম এবং এই দূষণ থেকে রোধ না করলে আমাদের কি সমস্যা হবে সেটাও জানলাম এখন আমরা কিভাবে পরিবেশটাকে সংরক্ষণ করতে পারি সেটা জানবো পরিবেশ সংরক্ষণের জন্য জীব বৈচিত্র্য আগে সংরক্ষণ করতে হবে একেবারে অত্যাবশ্যক নিজ পরিবেশে নিচে পরিবেশের সংরক্ষণের পরিবর্তন পদ্ধতি আলোচনা করা হলো প্রথমে আসছে পরিবেশ সংরক্ষণের জন্য আমরা কি করতে পারি আমরা বিশ্ববাসীকে সকলকে এগিয়ে আসতে হবে অর্থাৎ আমি একা নই তুমি একানও বিশ্বের সকলকে দেশের সকলকে একটা এলাকা মহল্লা জেলা উপজেলা সকলকে এগিয়ে আসতে হবে অর্থাৎ সকলকে এই ব্যাপারে সচেতন হতে হবে পরিবেশ সংরক্ষণ বিষয়ক আন্দোলন গড়ে তুলতে হবে যে আমাদেরকে পরিবেশ সংরক্ষণ করতে হবে দুই নম্বর হচ্ছে বৃক্ষরোপণকে আমরা শুধুমাত্র আমরা জানি যে বিভিন্ন সময় বৃক্ষরোপণ কর্মসূচি হয় বৃক্ষ মেলা হয় শুধুমাত্র বৃক্ষরোপণকে কর্মসূচি বা মাস বা সপ্তাহে সীমাবদ্ধ না রেখে প্রতিদিন আমরা যে পরিমাণ গাছ কাটা হবে তার দ্বিগুণ পরিমাণ গাছ লাগানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে কোন এলাকায় শিল্প কারখানা বিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি নির্মাণের পূর্বে যেহেতু দেশ উন্নতি করবে এগিয়ে যাবে তো এগিয়ে যেতে হলে দেশে কিন্তু বিভিন্ন ধরনের শিল্প কারখানা বিদ্যুৎ কেন্দ্র সহকারে অনেক ধরনের নতুন নতুন স্থাপনা বা জিনিস তৈরি হবে এক্ষেত্রে সকল নির্মাণের পূর্বে অবশ্যই আমাদের পরিবেশের ওই যে এলাকায় নির্মাণ হবে সেই এলাকার পরিবেশের উপর কি প্রভাব পড়তে পারে তা আগে বিবেচনা করতে হবে এবং অবশ্যই এই শিল্প কারখানা বা যে কোনো কিছু আমরা ফ্যাক্টরি যেটাই তৈরি করি না কেন তার কিছু বর্জ্য থাকে বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা আগেই নিশ্চিত করে নিতে হবে তারপর হচ্ছে পরিকল্পিত নগরায়ন করতে হবে অর্থাৎ আমরা নগর জীবনে অভ্যস্ত আধুনিকতার ছয় তো এই নগর জীবন আমরা পরিকল্পিতভাবে করতে হবে যেখানে সেখানে যে কোনো কিছু তৈরি করে ভবন তৈরি করে স্কুল কলেজ শিল্প কারখানা কিংবা যে কোনো জিনিস আমরা যে কোনোখানে তৈরি করেই সেক্ষেত্রে আমরা আধুনিকতার ছোঁয়ায় চলে আসতে পারি না আমাদেরকে নগরায়ন করতে হবে পরিকল্পিতভাবে এবং নগরায়নের সাথে সাথে বৃক্ষায়নও করতে হবে অর্থাৎ আমরা যেমন নগর তৈরি করবো তেমনি বেঁচে থাকার জন্য পরিবেশ সংরক্ষণের জন্য অবশ্যই সেই সাথে আমাদেরকে গাছও রোপণ করতে হবে বৃক্ষেরও ব্যবস্থা রাখতে হবে নগরায়নের পরিকল্পনার ভিতরে এরপরে পাঁচ নম্বর আসছে জ্বালানি হিসেবে কাঠের পরিবর্তে যদি সৌরশক্তি ব্যবহার বাড়াতে পারে আমরা যদি জ্বালানি হিসেবে কেবল কাঠি ব্যবহার করি দিনকে দিন গাছগুলো উদ্ভিদগুলো নষ্ট হয়ে যাচ্ছে মারা যাচ্ছে ফলে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো বেড়ে যাচ্ছে জলীয় বাষ্প কমে যাচ্ছে বাতাসে বিভিন্ন প্রবলেম হচ্ছে তাই আমরা জ্বালানি হিসেবে কাঠের ব্যবহারটা না করে জ্বালানি হিসেবে আমরা যদি সৌরশক্তিকে কাজে লাগাতে পারি সেক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ করা যেতে পারে মাঠটাতে রাসায়নিক সার কীটনাশক কি করছে মাটির যে গুণাগুণ সেটা নষ্ট করে দেয় উপকারী জীবাণুকে ধ্বংস করে দেয় স্থলজ পোকামাকড় ধ্বংস করে এবং স্থলজ ও জলজ বাস্তুতন্ত্রকেও নষ্ট করে দেয় তাই পরিবেশকে সংরক্ষণের জন্য জৈব সারের ব্যবহার বাড়াতে হবে রাসায়নিক সারের জায়গায় আমরা বেশি করে জৈব সার ব্যবহার করব ফলে বিভিন্ন মাটির গুণাগুণ বা উপকারী জীবাণুগুলো ধ্বংস হবে না এছাড়া রাসায়নিক সার এবং কীটনাশক সার ব্যবহার আমাদের কমাতে হবে অর্থাৎ একান্ত প্রয়োজন না হলে আমরা সেই ক্ষেত্রে এটাকে বাড়াবাড়ি আকারে অত বেশি পরিমাণে ব্যবহার করব না জৈব সারটাই বেশি ব্যবহার করার চেষ্টা করব মাত্রাতিরিক্ত জনসংখ্যা বিভিন্নভাবে পরিবেশ পরিবেশের বিপর্যয় ঘটে অর্থাৎ অধিক জনসংখ্যার জন্য অধিক জায়গার প্রয়োজন হয় অধিক ফসলের প্রয়োজন হয় সেক্ষেত্রে দেশের তো যেকোনো একটি দেশের ভূখণ্ড তো কোনোভাবেই বললেই তো জনসংখ্যার সাথে বেড়ে যাচ্ছে না সেক্ষেত্রে পরিবেশেরও ব্যবস্থাপনা আমরা গাছ কেটে তৈরি করছি লোকালয় এতে সমস্যা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার জন্য আমরা খাদ্যের জমি চাষী অনুযায়ী বাড়ছে না বাড়াতে আমরা সেক্ষেত্রে দেখা যাচ্ছে অতিরিক্ত সার ব্যবহার করছি সেটাও খারাপ এছাড়া বেশি পরিমাণে জনসংখ্যা এলাকা বেশি পরিমাণে নষ্ট করে বা পরিবেশ দূষণ ঘটায় তাই জনসংখ্যা সীমিত রেখে আমাদেরকে সচেতন হতে হবে এবং শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে উপকূলীয় অঞ্চলে ভূমিক্ষয় রোধ করতে হবে যেন পরিবেশ বিপর্যস্ত না হয় ভূমিক্ষয় আমাদেরকে রোধ করতে হবে উপকূল অঞ্চলে উপকূল অঞ্চলে যদি ভূমিক্ষয় হয় সেক্ষেত্রেও পরিবেশ মারাত্মক আকারে বিপর্যস্ত হবে এবং সমুদ্রের তলানি বেড়ে যাবে অর্থাৎ ভূমিক্ষয় হয়ে সেখানে গিয়ে জমা হলে সমুদ্রের উচ্চতা কমে যাবে ফলে পানিগুলো উপরে উঠে এসে লোকালয়কে বা আশপাশের অঞ্চলগুলোকে প্লাবিত করে দিবে। নয় নম্বর যে নদী খনন করে এবং প্রাকৃতিক জলাধারগুলো সংরক্ষণ করে পানির স্বাভাবিক প্রবাহ অব্যাহত রাখতে হবে পানি যেন অস্বাভাবিকভাবে প্রয়োজন না হয় এতে লবণাক্ততা বা জলাবদ্ধতা দূর হয়ে যাবে পানির বাস্তুতন্ত্রটাও স্বাভাবিক থাকবে এটা লবণাক্ততাও দূর হবে জলবদ্ধতা দূর আবার পানির বাস্তুতন্ত্রটাও ঠিক থাকবে তো জলবদ্ধতা দূর হবে কেন আমরা যদি খনন করে রাখি বৃষ্টির কারণে বা যে কোনো কারণে অতিরিক্ত পানিটা সেই নদী খনন করা অংশে বা বিভিন্ন জলাধারে পুকুরে খালে গিয়ে পড়লো এটা আমাদের ক্ষতি কম হবে এবং প্রয়োজনে আমরা সেচের ব্যবস্থা সেখান থেকে করতে পারি বায়ু দূষণ মাটি দূষণ পানি দূষণ শব্দ দূষণ যাতে না হয় সেরকম ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে পরিবেশ সংরক্ষণ করা যাবে জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশ নীতিকে যথার্থভাবে অনুসরণ করতে হবে জাতীয় বলতে আমাদের দেশের এবং আন্তর্জাতিক বলতে সম্পূর্ণ পৃথিবীর যে পরিবেশ নীতি রয়েছে সে তাকে আমাদের যথার্থভাবে অনুসরণ করতে হবে এবং প্রয়োজনে সরকার এবং নীতি নির্ধারক পর্যায়ে এই ব্যাপারে জোর দাবি উপস্থাপন করতে হবে এরপরে আসছি আবার গ্রিন হাউস গ্যাস কোনগুলো গ্রিন হাউস জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড মিথেন নাইট্রোস অক্সাইড ইত্যাদি নাইট্রোজেন অক্সাইড এরপর গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বুঝো গ্রিন হাউস ইফেক্ট বা প্রতিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূপৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ অর্থাৎ পৃথিবীতে থেকে আসা পৃথিবীতে যে সকালে সূর্য উঠছে সেই সূর্য থেকে আসা তাপ পৃথিবীতে গরম উত্তপ্ত করে দিয়ে আবার পৃথিবী থেকে ফিরে যায় অর্থাৎ এখান থেকে প্রতিফলিত হয়ে ফিরে যাওয়ার সময় বিকীর্ণ হয়ে তাপ বায়ুমন্ডলীয় গ্রিন হাউস গ্যাস সমূহ দ্বারা যদি শোষিত হয়ে যায় অর্থাৎ বায়ুমন্ডলে যে গ্রিন হাউস গ্যাসের যে অর্থাৎ এই গ্যাসগুলোর যে একটা আস্তরণ রয়েছে পৃথিবীর উপরে তার মধ্যে যদি শোষিত হয়ে যায় অর্থাৎ পুনরায় বায়ুমন্ডলের অভ্যন্তরেই বিকৃত হয় অর্থাৎ ভেতরেই থেকে যায় পৃথিবীর পরিবেশের ভেতরেই থেকে যায় আর বাইরে যেতে না পারে এই তাপ তখন ভূপৃষ্ঠের বায়ুমন্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রাকে বাড়িয়ে দেয় এতে সমস্যা হচ্ছে যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে মেরু অঞ্চলের বরফগুলো গলে যাবে এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াবে এছাড়া এই যে মেরু অঞ্চলের বরফগুলো গলে যাচ্ছে ফলে নিম্ন অঞ্চলগুলো নিম্ন অঞ্চলের যে দেশগুলো সেগুলো প্লাবিত হয়ে যাবে অর্থাৎ মাটির নিচে তলিয়ে যাবে গ্রিনহাউস হাউস ইফেক্ট সম্পর্কে আমি আরেকটু বলতে চাই যে পৃথিবী একটা পৃথিবীতে সূর্য যখন ওঠে তখন পৃথিবীর মধ্যে সূর্যের যে আলোটা পড়ে সেই আলোটা ভূপৃষ্ঠ পর্যন্ত আসে উদ্ভিদ গ্রহণ করে ভূপৃষ্ঠ গরম হয় আমরা সেই আলো পাই এই পৃথিবী উত্তপ্ত করার পর এখান থেকে প্রতিফলিত হয়ে এটা আবার ফিরে যাওয়ার কথা এই তাপমাত্রাটা কিন্তু আমরা ক্রমাগত গাছ কাটার ফলে অথবা সিএফসি গ্যাসযুক্ত আমরা যন্ত্রাংশ ব্যবহারের ফলে বায়ুমন্ডলে ক্রমাগত কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড মিথেন তারপর নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি যে গ্যাসগুলো পরিমাণ বেড়ে চলেছে এই গ্যাসগুলো পৃথিবীর বায়ুমন্ডলে অর্থাৎ মাটি থেকে একটু উপরে পৃথিবীর বায়ুমন্ডলে একটা আস্তরণের মতো তৈরি করে রেখেছে যার ফলে পৃথিবী থেকে বিকিরিত যে তাপটা সেটা সম্পূর্ণরূপে পৃথিবী থেকে বের হয়ে একেবারে ঊর্ধ্ব বায়ুমন্ডলে চলে যেতে পারে না ওই উপরে গ্যাসের আস্তরণের মধ্যে আটকা পড়ে যায় এই আটকা পড়ে যাওয়ার কারণে এই আস্তরণেই গ্যাসটা শোষিত হয়ে যায় ফলে পৃথিবীর ভেতরের তাপমাত্রাটা অনেকখানি বেড়ে যায় এটা কিছুটা কাঁচের ঘরের মতো করা হয়েছে গ্রিন হাউস নামিয়ে এসেছে সেখান থেকে অর্থাৎ শীত প্রধান দেশে গাছগুলো অর্থাৎ উদ্ভিদগুলো বেঁচে থাকার জন্য যথেষ্ট পরিমাণ সূর্যের আলো পায় না সেক্ষেত্রে একটি ঘর তৈরি করা হতো কাচের ঘর যে ঘরের মধ্যে আলো তো প্রবেশ করতো কাঁচের ঘর ভেদ করে কিন্তু আলো ওই কাচের ঘরের ভেতরে উদ্ভিদকে গরম করে দেওয়ার পর আর উদ্ভিদের প্রয়োজনীয় প্রয়োজনীয় জল গ্রহণের পর ফিরে যাওয়ার পথে কাঁচের সেই ঘরের মধ্যে আটকা পড়তো ঢোকার সময় এর তরঙ্গর্ঘ্যটা বেশি থাকত তাপ শোষণের পরে মাটি কর্তৃক উদ্ভিদ কর্তৃক তাপ পরে ফিরে যাওয়ার সময় তার তরঙ্গ রশ্মিটার ক্ষমতাটা কমে যেত যার ফলে সে আর বের হয়ে যেতে পারতো না কাঁচের ভেতরের যে অংশটা অর্থাৎ ঘরটা এটাকে গরম করে দিত এভাবে শীত প্রদান আগে বা এখনো গাছপালার চাষ করা হয় যেখানে সহজে সূর্যালোক দেখা যায় না বা সূর্যের তাপমাত্রা এতদূর পৌঁছায় না অথবা বরফে আচ্ছাদিত থাকে সে সকল জায়গাগুলোতে তো সেখান থেকে এসেছে গ্রিন হাউস কথাটা পৃথিবীটাকে সম্পূর্ণ পুরো পৃথিবীটাকে যে একটা ধরা হয়েছে গ্রিন হাউস মতো গ্রীন হাউসের ভিতরে তো বাইরে থেকে সূর্যালো প্রবেশ তো করছে কিন্তু এর ভিতর থেকে বের হয়ে যেতে পারছে না কারণ বের হয়ে যাওয়ার আগে যে বায়ুমন্ডলের প্রথম স্তরে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসগুলো একটা আস্তরণ তৈরি করে রেখেছে যার ফলে তাপমাত্রাটা ভেদ করে আর বাইরে যেতে পারে না এভাবে ফলে পৃথিবীর ভেতরের তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে এবং পৃথিবীর বসবাসের অযোগ্য হয়ে পড়ছে এছাড়াও বিভিন্ন ধরনের রোগ সঙ্গের সাথে শুরু হয়ে গেল আরো বেশি যে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে উত্তর মেরে দক্ষিণ মেরু বরফগুলো গলে যাচ্ছে এবং একটা সময় এই বরফগুলো গলে সব সমুদ্রের দিকে নিম্ন অঞ্চলে ধাবিতে আসবে তো নিম্ন অঞ্চলযুক্ত যে দেশগুলো সেগুলো একেবারেই তলিয়ে যাবে অঞ্চলগুলো তলিয়ে যাবে পানির নিচে প্লাবিত হয়ে যাবে তো আজকে ছিল এই পর্যন্তই তো পরবর্তী ক্লাসে নতুন কোন অধ্যায় নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে হাফিজ